আজকের এই সুবর্ণ সুযোগটাকে হেলায় উড়াবে যিনি, তার চেয়ে আহাম্মক আর দুনিয়াতে হতে পারে না। আমরা তসবিহ তাহলিল ইবাদত বন্দেগি বিভিন্ন পন্থায় আল্লাহকে সারাদিন খুঁজে বেড়াই, আর এই রাতে সূর্য অস্ত থেকে সবেহ সাদেক পর্যন্ত বান্দাকে আল্লাহ খুঁজে বেড়ায়। আমার মতো পাপি মাওলাকে খুঁজতে গিয়ে কখনো খুঁজে পাবো কিনা তা জানি না, কিন্তু যখন নেককার পাপি নির্বিশেষে সমস্ত মানুষকে আল্লাহ প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলতেছেন, কে আসো পাপি বলো, আজ আমি তোমাকে ক্ষমা করে দিব, কে আসো বিপদগ্রস্ত বলো, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব, এভাবে বান্দার সমস্যাগুলো ধরে ধরে আল্লাহ যখন ডাকতেছেন, তখন আপনার মতো আমার মতো পাপি মাওলার ডাকে সাড়া দিয়ে সুযোগটি গ্রহণ করার জন্য এখানে সমবেত হতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের আবারও শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শয়তানের হাত থেকে তো সবল থেকে বাঁচা তো একেবারে সহজ ব্যাপার নয়, খুবই জটিল। একমাত্রই আমাদের ভরসা আমাদের মাওলা। আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন, যেভাবে রক্ষা করে এ পর্যন্ত হাজির করেছেন, আল্লাহ যদি এভাবে একটু দয়া করেন, তাহলে আমরা শয়তান থেকে বেঁচে জান্নাত পর্যন্ত যাওয়ার আশা করি এখানে সমবেত হয়েছি। মানে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের মাওলা আমাদের প্রভু তো এমন প্রভু যার দুয়ার থেকে কাউকে নিরাশ হতে হয় না, যার দয়া যার মায়া মমতার কোনো সীমা নাই, যিনি সারা পৃথিবীর সমস্ত পাপীদেরকে লক্ষ্য করে বলতেছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, পাপিরে আল্লাহর দয়া ও মেহরবানি থেকে তুমি কোশ্চিন কালো নৈরাশ হইও না, ই দরগাহে মা দরগাহে না উমিদি নিস্ত সদবার আগার তওবা শিকাস্তি বাজা বাজা, হাজারবার তবা করে সব শয়তান ও নফসে আম্মারার ধোকায় প্রতিবার তবা ভেঙে ফেলেছ, এমন তবা ভঙ্গকারীও যদি আল্লাহর কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আবার ক্ষমা প্রার্থী হয়, আমার রসুল বলতেছে ওই চোখের পানি চোখ গড়িয়ে গালে পড়ার আগে আল্লাহ ওই পাপির ক্ষমা ঘোষণা করে দেয়। সন্তান হাজারো অপরাধ করেছে, মা সন্তানের অপরাধে অতিষ্ঠ হয়ে সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, ঘরের খিড়কি লাগিয়ে দিয়ে মা ঘরের ভিতরে বসে কাঁদতেছে, মাহবুদ আমার উদরে এমন সন্তান তুমি দিলে আমি তার যন্ত্রণা সহ্য করতে পারি না। সন্তান ঘর থেকে তাড়িত হয়ে ঘরের বাইরে অপেক্ষা করেও যখন দেখতেছে মা ঘরের দরজা খুলছে না, এবার নারীর টানে মায়ের মায়ায় সন্তান ঘরের দুয়ারে এসে কয়রা নাড়তেছে, মা দরজা খোলো আমি তোমার সাথে আর বেয়াদবি করব না। সন্তান যতই ঘরের দরজা কয়রা নাড়তেছে মায়ের মনে এত কষ্ট, ওই সন্তানের কান্নায় মায়ের মন গুলছে না, ঘরের দরজা খুলছে না, সন্তান এবার মায়ের কাছে পৌঁছার জন্য সামনের দুয়ার যখন খিড়কি দেওয়া দেখেছে ভেবেছিল বারান্দার দুয়ারটা হয়তো খোলা আছে, বারান্দার দুয়ারে গিয়েও দেখতেছে দুয়ারটা খিড়কি দেওয়া, মাকে যতই ডাকতেছে মায়ের দয়া হচ্ছে না, কেঁদে কেঁদে এক পর্যায়ে পিছনের দুয়ারে চলে গেছে, ভেবেছিল পিছনের দুয়ারটা হয়তো খোলা আছে,
কিন্তু সে দুয়ারটাও খিড়কি দেওয়া, মা মা করে চিৎকার করতেছে, মায়ের মন গলছে না। আবার উত্তরের বারান্দার দুয়ার গিয়ে কয়রা নাড়তেছে, মায়ের নাম দিল নরম হচ্ছে না। আবারও সামনের দুয়ারে এসে মা 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 বলে চিৎকার করে কাঁদতেছে, কিন্তু মা এতই অতিষ্ঠ হয়ে গেছে আর এমন সন্তানকে ঘর খুলে তার কাছে নিতে চায় না। সন্তান কেঁদে কেঁদে ওই ঘরের চৌকাঠের উপরে মাথা রেখে একসময় ঘুমিয়ে গেছে। এতক্ষণ ধরে যেই বাসা যেই সন্তান ঘরের চতুর্দিকে ঘুরলো আর মা মা বলে চিৎকার করে কাঁদলো, এখন তার আওয়াজ শোনা যায় না। মায়ের দেলের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, আমার বুকের ধানটা তাহলে কোথায় গেল, কেন তার কান্না শুনছি না। এবার মা ঘরের দরজা খুলে দেখতেছে, বুকের ধন চৌকাঠের উপরে মা মাকে দেখে দে চৌকাঠের উপরে ঘুমিয়ে গেছে। এবার ওই বাচ্চাকে মা কোলে তুলে নিয়ে মাও কান্নায় ভেঙে পড়ে, আমি তোকে তো অনেক বলেছি বাবা, আর তুই অপরাধ করবি না, বান্দা তুমি সবকদরে ক্ষমা পাওনি, তুমি মিলাদুন নবীতে ক্ষমা পাওনি, তুমি জুমাবারে ক্ষমা পাওনি, তুমি হাজার বার তওবা করো মাওলার দয়া পাওনি, তুমি দরজা ছেড়ে দিও না, রহমতের দুয়ার থেকে ফিরে যেও না, তুমি নিরাশ হয় না, তুমি দুয়ারে দুয়ারে কয়রা নাড়তে থাকো, সহগরাতের রাত্র তুমি সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মাওলার দুয়ারে তুমি মাওলাকে ডেকে ডেকে চোখের পানি ঝরানোর চেষ্টা করো। মাওলা তো ওই মায়ের চোখ কুটি কুটি গুণ বেশি দয়ার মালিক, বান্দা তুমি যখন কেঁদে কেঁদে একটা চরম অবস্থায় পৌঁছে গিয়ে যখন ঘুমিয়ে পড়বে, ওই ঘুমেরটাও মাওলা তোমার ইবাদতের মধ্যে কবুল করে নিবে। কোনো ক্রমে নিরাশ হবেন না, শয়তান অসমস্যা দিবে যে তোমার মতো পাপি কত সববারাত পেলে, কত সবে কদর পেলে, কত তওবা করলে, একটাও রাখতে পারোনি, আজকের এখানে বসে আল্লাহর দরবারে হাত তুলে কি হবে তোমার, এভাবে শয়তান নিরাশ করবে, শয়তানের অসহায় পড়বেন না। আসুন, যে আল্লাহ বলতেছে তুমি নিরাশ হও না, সেই আল্লাহর রহমতের প্রতি আশা রেখে বিশ্বাস রেখে আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ঝরানোর চেষ্টা করব, যে আল্লাহ তুমি আমাদেরকে বলেছো কে আসো পাপি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, কে আসো দুঃখী বলো আমি তোমার দুঃখ মোচন করে দিব। আল্লাহ সেই সুযোগের রাত্রে তোমার দয়া ছাড়া আমি এখানে আসতে পারতাম না, আল্লাহ তোমার দুয়ার থেকে আমাকে ফিরিয়ে দিও না, এভাবে একটি আত্মবিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমরা যে অবস্থান নিয়ে এসেছি তার থেকে একটি উন্নততর অবস্থান নিয়ে আমাদেরকে ফিরে যাওয়ার, বাকি হায়াত বাকি জিন্দিগি অতিবাহিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আল্লাহুম্মা আমিন, মান আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ ধৈর্যের সাথে মনে প্রাণে আল্লাহর কাছে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ। দোয়া তো একটি হৃদয়ের বিষয়, এটা আপনি মুখে বলবেন একটা, দেলে থাকবে আর একটা, এটা কোনো মন্ত্র নয়, এটা কোনো গান নয় যে গেয়ে যাবেন, দোয়া হলো হৃদয়ের আকুতি। আর এজন্যই ফতোয়া হলো, অনেকে দোয়া করে কোরআনের আয়াত দিয়ে, দোয়া করে হাদিস শরীফ দিয়ে, আর মূল মাসালা হলো আয়াত আর হাদিস তো বলবি, দোয়া হবে মনের আকুতি, তুমি তোমার প্রাণ দিয়ে তোমার ভাষায় তোমার মতো করে আল্লাহর কাছে তুমি বলতে থাকবে, আর তখনই হৃদয়ের গহীনের কথা যখন আপনি প্রকাশ করতে থাকেন তখনই সেই হৃদয় নিংড়ানো কথাগুলোই আল্লাহর দরবারে পৌঁছতে থাকে। আসুন আমরা মনে প্রাণে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাদেরকে আজকের এই শাবে বরাতে সকল প্রকার নিয়ামত অর্জন করে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।